আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম এন্ড সলিউশন চ্যানেলে। ইন্টারমিডিয়েটের সমাজবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন, ইতিমধ্যে আমি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রেরও সাজেশন দিয়েছি। সেখানে বলে নিয়েছি কোন পাঁচটি অধ্যায় পড়লে এ প্লাস পাওয়া যাবে এবং কোন দু থেকে তিনটি অধ্যায় পড়লেই পাস করা যাবে এবং এ পর্যন্ত পাওয়া যাবে। তো এখানে আমি প্রথম পত্রের সমাজবিজ্ঞান প্রথম পত্রের কোন পাঁচটি অধ্যায় এ প্লাস ধারীদের জন্য ইম্পর্টেন্ট এবং কোন দু তিনটি অধ্যায় পড়লে সহজেই পাস করা যাবে সেটা বলে দিব। তার আগে বলে নিই, আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক, জয়েন হয়ে যেতে পারো। যে কোনো ধরনের আপলোড দিলে, যে কোনো ধরনের কন্টেন্ট আপডেট দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং দেখে নিতে পারো। এবং ওয়েবসাইট লিঙ্ক প্রথমেই দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো গুরুত্বপূর্ণ প্রতিটি সাবজেক্টের একটি করে প্রশ্ন। তো চলো, এখানে আমি প্রথমে বলে দিচ্ছি যে সবগুলো অধ্যায়ের মধ্যে যে অধ্যায়গুলো পড়লে ভালো অথবা যদি আগে পড়া থাকে তবে পড়ে নিতে পারো, কারণ এখানে আমি ষাটটি অধ্যায় প্রথমে বলে দিব যে ষাটটি অধ্যায় পড়লে এ প্লাস কোনোভাবেই আটকানো সম্ভব না, 100% শিওর এই ষাটটি অধ্যায়ের মধ্যে। যদি আগে কারো পড়ার থাকে এগুলো তবে পড়ে নিতে পারো। আমি বলে দিচ্ছি প্রথমে অধ্যায়গুলো, অধ্যায়গুলো হচ্ছে অধ্যায় পাঁচ, তারপর হচ্ছে অধ্যায় চার, অধ্যায় নয়, অধ্যায় সাত, অধ্যায় আট এবং অধ্যায় তিন এবং অধ্যায় দশ। তো আমি এখানে বলে নিচ্ছি কোন ষাটটি অধ্যায় পড়লে ভালো। অধ্যায় তিন প্রথমে আমি চুজ করছি ষাটটি অধ্যায়ের মধ্যে, যারা অতিরিক্ত পড়তে চাও তাদের জন্য। তবে বলে রাখি, আমি যে চারটি অথবা পাঁচটি অধ্যায় বলবো, যদি সেই চার অথবা পাঁচটি অধ্যায় পড়ো তবে অবশ্যই 100% সবগুলো টপিকস পড়তে হবে, এই পাঁচটি চ্যাপ্টার থেকে কোনো কিছুই ছেড়ে দেওয়া যাবে না। যদি কেউ এই সবগুলো অধ্যায় পড়ো তবে তোমার কাছে অপশন আছে যে যে টপিকসগুলো তোমার কাছে হার্ড মনে হয় অথবা যেগুলো পারো না সেগুলো ছেড়ে দিতে পারো। তবে আমি যেগুলো বলবো সেগুলোর সব কিছুই পড়তে হবে যদি শর্ট করে পড়ো। তো প্রথমে আমি বলে নিচ্ছি ষাটটি অধ্যায়ের মধ্যে নির্বাচিত প্রথম অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। ষাটটি অধ্যায়ের মধ্যে এটি হচ্ছে একটি সর্বশেষ অধ্যায়, সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান। এটি পড়ে নিতে পারো শুধুমাত্র ছোট প্রশ্নের জন্য, এখান থেকে বিভিন্ন ধরনের ছোট প্রশ্ন আসতে পারে তৃতীয় অধ্যায় থেকে, যেমন যে কোনো একজন বিজ্ঞানীর মতবাদ চাইতে পারে অথবা কার্ল মার্কস, তারপর হচ্ছে ম্যাক্স ওয়েবার, অগাস্ট কোত, এই যে ধরনের যে কোনো একজন বিজ্ঞানীর মতবাদ দিয়ে দিতে পারে যে মতবাদটি বিবৃত করো এক মার্কের জন্য। তারপর আমি বলবো যে ষাটটি অধ্যায় পড়তে পারো, তাদের মধ্যে একটি অধ্যায় হচ্ছে দশম অধ্যায়, বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ। এখান থেকে পড়তে পারো অপরাধের কারণ, ছোট প্রশ্নের জন্য আসতে পারে, তারপর হচ্ছে অপরাধের প্রকারভেদ, অপরাধ প্রতিরোধে তোমার করণীয় কি এক মার্ক অথবা দুই মার্কের দিতে পারে, অথবা অপরাধের বৈশিষ্ট্য অথবা অপরাধের স্তরসমূহ বলতে কি বুঝো, অপরাধের স্তরসমূহ আলোচনা করো দুই মার্কের জন্য। তবে দশম অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন দিয়ে দিতে পারে, যার জন্য যদি আগে পড়া থাকে দশম অধ্যায় তবে পড়ে নিতে পারো। এখন আমি বলে দিব নির্বাচিত পাঁচটি অধ্যায়, কোন পাঁচটি অধ্যায় পড়লে এ প্লাস পাওয়া যাবে। তবে এই পাঁচটি অধ্যায়ের আমি ক্রমানুযায়ী বলবো, ক্রমানুসারে প্রথম ইম্পর্টেন্ট, দ্বিতীয় ইম্পর্টেন্ট, এভাবে যাতে বুঝে নিতে পারো কোন দু অথবা তিনটি অধ্যায় পড়লে পাস তো খুব সহজেই করে ফেলতে পারবে এবং এ পর্যন্ত পাওয়া যাবে। তো আমার নির্বাচিত পাঁচটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়, সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে যেগুলো পড়তে হবে ইম্পর্টেন্ট টপিকস সমূহ হচ্ছে বিবাহের বৈশিষ্ট্য, বিবাহের প্রকারভেদ, এই সম্বন্ধীয় একটি পরিবার সম্বন্ধীয় সুজাকতা, পরিবার অংশ থেকে একটি প্রশ্ন আসতে পারে এবং অন্য একটি অংশ আসতে পারে গ্রামীণ ও শহরের সমাজ, তারপর হচ্ছে সামাজিক গুরুত্ব, পরিবারের সামাজিক গুরুত্ব, তারপর হচ্ছে জাতি সম্পর্কে, জাতি সম্পর্কিত তত্ত্ব, এই সম্পর্কিত সামাজিক সমাজ জীবনের জাতি সম্পর্কের গুরুত্ব, এই অংশগুলো থেকে একটি দুটি প্রশ্ন আসতে পারে পঞ্চম অধ্যায় থেকে। একটি হচ্ছে পরিবার সম্বন্ধীয়, পরিবার বিবাহ সম্বন্ধীয় এবং অন্যটি হচ্ছে সমাজ সম্বন্ধীয়। তারপর আমার নির্বাচিত পাঁচটি অধ্যায়ের মধ্যে দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে চতুর্থ অধ্যায়, সমাজ জীবনের মৌল প্রত্যয়। সমাজ জীবনের মৌল প্রত্যয় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, যে টপিকসগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে সমাজ বিবর্তনের ধারণা
এই অংশটা কি একটি, তারপর হচ্ছে সমাজ বিবর্তনের ধারণার সাথে আছে সভ্যতা, তারপর আছে সমাজের সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্ক, তারপরে হচ্ছে দলের শ্রেণী বিভাগ, এই সম্বন্ধীয়। দল সংগঠন হচ্ছে একটি, এবং দল সংগঠন এবং সভ্যতার বিকাশ এই সম্বন্ধীয় প্রথম একটি। এবং দ্বিতীয় প্রশ্ন আসতে পারে এখান থেকে, সামাজিক স্তরবিন্যাস, গতিশীলতা, সামাজিক নিয়ন্ত্রণ এই সম্বন্ধীয় একটি। এই দুইটি অংশ থেকে দুইটি প্রশ্ন আসতে পারে চতুর্থ অধ্যায় থেকে। তারপর আমার নির্বাচিত পরবর্তী অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। পরবর্তী আমার জন্য ইম্পর্টেন্ট পাঁচটি অধ্যায়ের মধ্যে তিন নম্বর অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় হচ্ছে অধ্যায় নয়। অধ্যায় নয় থেকে যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে সেগুলো হচ্ছে শিক্ষার স্তর সম্বন্ধীয়, এবং একটি হচ্ছে ধর্ম সম্বন্ধীয়। শিক্ষার স্তর, শিক্ষার ভূমিকা, আমাদেরকে শিক্ষা কি কাজে করে সেগুলো হচ্ছে নবম অধ্যায় থেকে শিক্ষা সম্বন্ধীয় একটি অংশ, এবং অন্য একটি অংশ হচ্ছে ধর্ম সম্বন্ধীয়, ধর্মের উৎপত্তি কিভাবে, সমাজ জীবনে আমাদের ধর্মের ভূমিকা, ধর্ম আমাদেরকে নৈতিকতা শিক্ষা দেয়, বুঝিয়ে বলো, তোমার আলোকে বিশ্লেষণ করো, সমাজ জীবনে নৈতিকতার প্রভাব, এই সম্বন্ধীয় অংশ থেকে একটি। এ হচ্ছে গিয়ে নবম অধ্যায় থেকে আমার দুই ধরনের প্রশ্ন আসতে পারে। আমি ইম্পর্টেন্ট তিনটি চ্যাপ্টার বলে নিয়েছি, এই তিনটি চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিকস বলে নিয়েছি, এগুলোতে পড়লে 100% শিওর এ পর্যন্ত পাওয়া যাবে, পাস তো খুব সহজেই করা যাবে। তারপর হচ্ছে এ প্লাস দারিদ্রের জন্য আমার নির্বাচিত চতুর্থ অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায় সামাজিকীকরণের প্রক্রিয়া। তো সপ্তম অধ্যায়ের মধ্যে ইম্পর্টেন্ট টপিকস সমূহ হচ্ছে সামাজিকীকরণের প্রক্রিয়া বিশ্লেষণ করো, সামাজিকীকরণের বাহন সমূহের ভূমিকা, তারপর সামাজিকীকরণের পরিবর্তনশীল প্রতিষ্ঠানসমূহের প্রভাবটা হচ্ছে এখানে চরম ইম্পর্টেন্ট। তারপর আমার নির্বাচিত সর্বশেষ অধ্যায়, এ প্লাস দারিদ্রের জন্য নির্বাচিত পাঁচটি অধ্যায়ের মধ্যে সর্বশেষ অধ্যায়, সেটি হচ্ছে অধ্যায় আট, অষ্টম অধ্যায়, সামাজিক স্তরবিন্যাস ও অসমতা। তার আগে বলে নিই, যারা দ্বিতীয় পত্রের সাজেশনটা এখনো দেখোনি তারা দেখে নিতে পারবে, আমি কমেন্টে দিয়ে দিয়েছি লিঙ্ক সেখান থেকে। অষ্টম অধ্যায়ের জন্য নির্বাচিত টপিক সমূহ হচ্ছে জাতি বর্ণ তারপর হচ্ছে ক্রিয়া সামাজিক অসমতা, তারপর হচ্ছে স্বচ্ছতামূলক, তারপর হচ্ছে সামাজিক পদমর্যাদা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আরও যার যে ধরনের সাজেশন প্রয়োজন হবে আমাকে কমেন্টে বলে দিতে পারো, অবশ্যই আমি তোমার চাহিদা মতো নিয়ে আসার চেষ্টা করব। এবং সবসময় আমাকে পাশে পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, ভিডিওতে একটি লাইক দিতে হবে, এবং শেয়ার করে নিতে হবে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে বন্ধুদের সাথে, যাতে সবাই দেখে উপকৃত হয়। এবং অবশ্যই সবাইকে মেসেঞ্জারের লিঙ্কটা দিয়ে দিতে হবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।